খবরের মধ্যে মেসির কথা জিগাবে না, নেইমারের কথা জিগাবে না, বঙ্গবন্ধুর কথা জিগাবে না, জিয়ার কথা জিগাবে না, এরশাদের কথা জিগাবে না, জিগাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আর বাংলাদেশের নোংরা রাজনীতি সম্পর্কে কথা বলার মতো রুচিও আমার নাই। জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে জাগে না, কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তাহাজ্জুদের সময় উঠে ভর্তি করে। কাবা ঘরের খাদেম হইতে মন চায় নাই, মুর্শিদের বাথরুমের খাদেম হইতে মন চায়। আচ্ছা বলেন, ওর মতো খাচ্চর আর খাসটা যদি কাবায় যাইতে চায় বিমানের টিকিট দিবি? এই দেশে কেউ বাস দেয় আর কেউ বাস খায়, বাথরুমেও মিলিটা না। কিন্তু তুই বাথরুমে টানোস কে কোন বুঝে না, ক্লিয়ার হয় না, কেমন ঠাড়া পড়ছে চিন্তা করেন। আমি যতক্ষণ আপনাদের সামনে আছি আমি অগ্রিম বলে নিচ্ছি, আমি কোনো রাজনৈতিক বক্তব্য আপনাদেরকে দিব না, কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আচ্ছা একটু পরে, একটু পরে দেন, হ্যাঁ একটু পরে, আগে শুরু হোক না। আওয়াজ দিয়া কেন আল্লাহ আকবার। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আর বাংলাদেশের নোংরা রাজনীতি সম্পর্কে কথা বলার মতো রুচিও আমার নাই, কারণ বাংলাদেশে যেটা রাজনীতি বলে চলে, বাংলাদেশে যেটা রাজনীতি হিসেবে যেটা চলছে এটা রাজনীতি নয়, এটার নাম দিয়েছি আমি বাসনীতি। আমি বাংলাদেশের নামও দিয়েছি বাসবাগান, কারণ এই দেশে কেউ বাস দেয় আর কেউ বাস খায়। এই বাসের রাজনীতি নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই, কারণ পঞ্চাশটা বছরের ইতিহাসে আমরা যা দেখেছি বাংলাদেশে, 10 থেকে 4 70 টাকা লো বাঙালি খাও ঠেনা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাকাই নেতারা, এই রাজনীতির কথা আমি বলবো না। বলো বলো, যেহেতু আমি রাজনীতির কথা বলতে আসিনি বলবো না, তবে কোন রাজনৈতিক নেতা যদি আমার কথায় বাধা দেওয়ার চেষ্টা করেন আমিও চান্দু চুপচাপ বসে থাকব। ক্লিয়ার কাট কথা, আমি ভদ্রতার সাথে আছি, ভদ্রতার সাথে থাকতে দেন। আপনার রাজনৈতিক অঙ্গনে আমি বাধা দিতে যাইনি, আমার কর্মে যদি আপনি বাধা দিতে আসেন আমি হাত ভাঙ্গা জ্যাঙ্গা খুল্লা ফাটাই দিন। এখানে কথা হবে কার? সবাই বলেন কার? আল্লাহর কথা বললে তো অসুবিধা নাই। পবিত্র কালামে পাক থেকে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, রাসূলে আরবী আলাইহিসসালামের বেশ কিছু হাদিসকে সামনে রেখে আমার সারাংশ আলোচনা আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু রাত প্রায় 11:45 বাজে, এই সময় আমি কি আধা ঘন্টা টাইম আপনাদের থেকে নিতে পারবো? কষ্ট হবে না তো? প্রিয় ভাইরা, পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবেন কা? অপরায়তে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বেন কা? আল্লাহ, যে আল্লাহ পাক বললেন সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ার জন্য, আপনার ব্যক্তিগত জীবনে আপনি নিজেকে প্রশ্ন করেন তো, সকাল সন্ধ্যার জিকির বা আল্লাহ পাকের স্মরণ আমাদের মধ্যে আছে নাই? যুবক যুবতীদের সকাল সন্ধ্যার আমল ফেসবুক আর মোবাইল, ঘুম থেকে উঠে কোনো ভূমিকা নাই, আগে মেসেঞ্জার চেক করে জরিনা মেসেজ দিছে কিনা, আবার ঘুমে যাওয়ার আগে মেসেঞ্জারে চেকিং চ্যাটিং করতে করতে ঘুমায়। বুইরারা ভাবতেছেন, হুজুর আমরা খুব ভালো আছি। আচ্ছা আপনি অত ভালো না, আপনার ঘুম থেকে ওঠার পরের আমল আমি ভালো করে জানি, ঘুম থেকে উঠেই কোনো ভূমিকা নাই ওইটাকে আকিস বিড়ি, ঘুমে যাওয়ার আগেও আকিস বিড়ি, গভীর রাত্রে দেখবেন পাশের বাড়ি থেকে খক খক আওয়াজ, কিরে খবর নিয়ে দেখা গেল পাশের বাড়ি কি বুড়া তাহাজ্জুদ পড়ে,
আরে না মিয়া কবর নিয়ে দেখেন বিড়িটা নেই আপনাদের দিকে তো নাই নাই বাথরুমেও বিড়িটা নেই কিন্তু তুই বাথরুমে টানোস কে হুজুর বুঝেন না ক্লিয়ার হয় না কেমন ঠাড়া পড়ছে চিন্তা করেন তাহলে আমাদের সকাল সন্ধ্যার আমল দরকার হওয়ার দরকার ছিল জিকির হবে কার হায় আফসোস সকালে উঠে এই মুসলমান জাতি দুই তিন কিলোমিটার রাস্তা দৌড়া দৌড়ি করে ডায়াবেটিক্স থেকে নিজেকে কন্ট্রোল রাখার জন্য সকালবেলা উঠে যে মসজিদে দৌড়াতে হয় এই মুসলমান জানে না গভীর রজনীতে এই মুসলমান জাতি অনন্ত সীমকালে জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে জাগে না কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তাহাজ্জুদের সময় উঠে ভোটসুরি করে আফসোস তার আফসোস হচ্ছে নাকি বাংলাদেশে আমাদের জীবন আমরা কোন পথে চলছি আল্লাহ পাক বলেন দেখো আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করো আমি আল্লাহর তাসবিহাত পড়ো দুনিয়ার মানুষ যে দুনিয়া নিয়ে আপনি এত মাতামাতি করেন এই দুনিয়া আখের আপনাকে খুব বেশি কিছু দিবে না দিবে খুবই কম আল্লাহ পাক বলেছেন মাতাউদ দুনিয়া কালিল দুনিয়ার ভোগ্য সামগ্রীগুলো তো খুবই কম খুবই নগণ্য আখেরাতের জন্য তুমি করো না দুনিয়ার জন্য চলো তো শোনো এই দুনিয়ায় যত কিছু তুমি ইনকাম করো না কেন বেশি খেতে তুমি পারবে না যখন তুমি ছোট্ট ছিলে খেতে পারোনি কেন পকেটে টাকা ছিল না বলে আবার যখন একটু বড় হলে তখনও খেতে পারবে না কেন কাজের কর্মের অফিসের ব্যস্ততা আছে বলে আবার যখন বুড়া হবেন তখনও খেতে পারবেন না কেন অসুস্থতা আছে বলে তাহলে আপনি আখের খেলেন কখন দুনিয়াতে থাকতে তো খেতে পারলেন না আবার যখন কবরে যাবেন ওই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তিনটা যেমন কাফন আপনি রাষ্ট্রপতি আপনার জন্য তিনটা কাফন বেশি কাফন আপনারা দিবে না তাহলে আখের দুনিয়া থেকে তো বেশি কিছু নিতে পারছি না দুনিয়ার মানুষ এই সামান্য পোস্টারটার দিকে যদি আমরা তাকাতাম গভীর নজর যদি দিতাম তাহলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত শুধু যদি একটু ভাবতাম ও দুনিয়ার মানুষ একটু তাকান না এই পোস্টারের তো দুইটা পার্ট আছে একটা তো ওপরের পার্ট আরেকটা হলো নিচের পার্ট তাকায় দেখেন না এপারের পার্টটা তো খুব সুন্দর করে সাজানো কিন্তু এপার তো খালি এই পোস্টারের বা লিফলেটের এই পারের জন্য এর মূল্য আছে এই সাদা পাটের জন্য কিন্তু কোনোই মূল্য নাই ও দুনিয়ার মানুষ কেন জানো না এই আলমের দুইটা দিক তো আছে দুইটা পার্ট তো আছে একটা হলো আলমে দুনিয়া আর একটা হলো আলমে বারজখ একটা হলো ওপরের পাঠ আর একটা হলো কবরের পাঠ দুনিয়ার ওপরের পাঠটা তো গাড়ি বাড়ি নারী ক্ষমতা কত কিছু দিয়ে না সাজালেন কিন্তু কবরের পাঠটা তো এমন সাদা হয়ে গেল দুনিয়ার মানুষ একটু ভাবতে শেখেন একটু ভাবেন এই পোস্টারের দাম কিন্তু আজকেই আছে কালকে কিন্তু এটার মূল্য নাই কেন বলে পোস্টার যতই সুন্দর করে সাজানো হোক না কেন পোস্টারের মেয়াদ শেষ মাহফিলের মেয়াদ শেষ তো পোস্টারের কোনো মূল্য নাই দুনিয়ার মানুষ হায়াতে জিন্দেগির ওপরটা যত সুন্দর করে সাজান না কেন হায়াতে জিন্দেগির মেয়াদ শেষ তো কোনো কিছুর দাম হবে না তাহলে দুনিয়ার জন্য আমরা এত কিছু যে করলাম লাভটা কি হচ্ছে আখের আল্লাহ পাক বলেন মাতাউদ দুনিয়া কালিল পক্ষান্তর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতের জন্য করো আরে দুনিয়ার জন্য আপনি সারা দিন কষ্ট করবেন হয়তো 1000 2000 টাকা আপনি টাকা পাবেন এর বেশি তো পাচ্ছেন না তার মানে দুনিয়ার জন্য এত মেহনত করবেন এতটুকু পাবেন আর আখিরাতের জন্য এতটুকু করবেন আল্লাহ এত খালি দিবেন আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ফাতহুল কাদির খন্ড পৃষ্ঠা 17 এর মধ্যে নবী আমার বলেন শুন তুমি যত বড় দুনিয়াদার হও না কেন পুরা বাংলাদেশের মালিক তুমি হতে পারবা না কিন্তু মানবরী
তোমার হাতের মধ্যে যদি তুমি বঙ্গভবনকে হাতের মধ্যে নিয়ে নাও, সংসদ ভবনটারে যদি হাতের মধ্যে নাও, পুরা বাংলাদেশে 56,000 বর্গ মাইলকে যদি হাতের মধ্যে নাও, ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত পুরা এরিয়াটা যদি হাতের মধ্যে নিয়ে নাও, তুমি যদি আরব দেশগুলো হাতের মধ্যে নিয়ে নাও, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, টোটালটা যদি হাতের মধ্যে যদি নিয়ে নাও, লাউ আন্না দুনিয়া কুল্লাহা বিহাজা ফিরিহা ফিয়াদি রজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকান আলহামদু আফযাল মিন যালিক। নবী আবার বলেন, শোনো, পুরা দুনিয়াটা যদি হাতের মধ্যে পাওয়ার পর আমার কোন উম্মতি জবান দিয়া একবার শুধু আলহামদুলিল্লাহ কয়, নবী আমার বলেন, পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম একবার আলহামদুলিল্লাহ বলে তার চাইতে বেশি মূল্যবান। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া কোন তো আল্লাহু আকবার। এ তো দুনিয়া আসমান আর জমিনের মাঝের হিসাব দিলাম, চলেন না এর বাইরে কি কি আছে দেখা যাক। আমাজে মানিকগঞ্জে গেছি একদিন, আমার কে হুজুর আমাদের এলাকায় 52টা বাবা আছে। আমি ভাবছি হয়তো ইয়া বাবা বাটাবা হবে, না হুজুর ইয়া বাবা বা না কি বাবা, কয় পীর বাবা। বললো পীর হলে 52 কেমনে হয়, হুজুর বুঝেন না একটা বাবা আছে ঠ্যাং টুং না, এটার কাইটা অর্ধেক ভালো হয়েছে। গত কিছুদিন আগে ফরিদপুরের এক শিল্পী আছে কি আবুল সরকার না আবাল সরকার যেন একটা আছে, আবাল সরকার একটা গান বানাইছে, আল্লাহ প্রেমের পাগল হইয়া বাইচা থাকার আমার ইচ্ছা নাই, আমার বাইচা থাকার ইচ্ছা নাই, মুর্শিদে প্রেমের পাগল হইয়া আমি যেন মইরা যাই, আল্লাহর নাম নিয়ে কবরে যাইতে চায় না, পীরের নাম নিয়ে যাইতে চায়। আবার দেখবেন কিছু কিছু নেতা আছে বলে মরার আগে যেন জয় বাংলার স্লোগান পাই, শুধু জয় বাংলা নিয়ে আর বাবার নাম নিয়ে কবরে যাস না, তারপরে বুঝবি। কিছু ভণ্ডদের কাছে তো কোন আল্লাহ লাগে না, গান বানাইছে কাবা ঘরের খাদে মইতে, আমার মন চাইল না এই জগতে মুর্শিদে চাঁদের পাইখানাতে আমি যেন সাকির ভাই, তারা কেমনে বলছে ভাবে, ও কাবা ঘরের খাদে মইতে মন চায় নাই, মুর্শিদের বাথরুমের খাদে মইতে মন চায়। আচ্ছা বলেন ওর মতো খাচ্চর আর খাসটা যদি কাবায় যাইতে চায় বিমানের টিকিট দিবি, এখন তোদের কাছে আল্লাহ রসুল লাগে না, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, সয়দে আমারে বলে বাগ মুর্শিদ কেমন নাই মাশাআল্লাহ, আয় হায় আছে লালা, এদের কাছে আল্লাহ লাগে না, পীর হলে যথেষ্ট। গত কিছুদিন আগে কুমিল্লার এক প্রতিবন্ধী একটা গান বানাইছে, কই কইবেন না তো সকালে যে তাহির মতো গান গাই গেছে, কই মুর্শিদ কেবলার পাক নামের কসম করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি ও খাটি দিলে তওবা নসুয়া করছে যে আলেমদের কাছে যাবে না। আমি বললাম কারণ আছে, যাদের অন্তরে 24 ঘন্টা শয়তানে বাই বাতাস মারে ওই নষ্ট ফষ্ট নষ্ট অন্তর লইয়া শয়তান পীরের কাছে যাওয়া যায়, আলেমদের কাছে যাওয়া যায় না, আলেমদের কাছে যেতে কপাল লাগে কপাল। গত কিছুদিন আগে একটা কৌতুক দেখছিলাম, বিয়ে করতে কপাল লাগে, আর আমি এটাও হচ্ছে আলেমদের কাছে যাইতে কপাল লাগে, লুচ্চারা আলেমদের কাছে যেতে পারে না,
মনে রাখবেন যে আলেমের বিরোধিতা করে ওর গোপন অবস্থা খুব খারাপ যার বাস্তব প্রমাণ থাকলাম ওরা আমি বললাম তুই যে আলেমদের কাছে যাবি না কারণটা কি হুজুর পাগল মোল্লে বাতি জ্বলে মোল্লা মোলে জ্বলে না বললাম কথা তো ঠিক তোরা দুনিয়াতে শরীয়ত বাদ দিয়ে মারেফতের গাঞ্জা টানবি তোরা দুনিয়াতে খাবি গাঞ্জা অর্থাৎ গাঞ্জার আগুন এখন তোর কবরও আগুন ওপরেও আগুন হুজুর আপনারা আমরা কখনো গাঞ্জা টাঞ্জা খাই না খাও না আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব গাঞ্জা টানে পাশত্ব গাঞ্জার আপডেট না হলো সিদ্ধি আমি বললাম এটা তো ওরা একই কথা হজুর খবরদার বেশি কথা কেন না সিদ্ধি আমরা খাই এর বিরুদ্ধে কেন না কেন কয় সিদ্ধি একটা বরকতের খাবার আমি বললাম এত বরকতের খাবার খাইলে কি হয় কয় সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এমন বুদ্ধি বাড়া বাড়ছে সিদ্ধি খায় টাল হয়ে বাড়িতে এসব বৌরে কয় ও মা ভাত দে বুদ্ধি বাড়ছে আমাদের বাংলাদেশে তো কে গান্ধা টান্ধা খায় না খায় আমার এক পাবলিকে কয় হুজুর বিড়ি টিড়ি তো আমি খাই জান্নাতে শুনছি নাকি সব পাওয়া যায় বিড়ি টিড়ি পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না জান্নাতে তো মা তাস্তাই আনফুসুকুম যা মন চাই সব পাবা বিড়িও পাবা কিন্তু ভাই জান্নাতে তো আগুন নাই এই জন্য বিড়ি খাওয়ার জন্য জান্নাতের ভেতর থেকে বাইরে তোমার জাহান্নামে কি আগুন আনা লাগবে আমি বললাম তুই যে আলেমদের নিয়ে তওবা করলি আর কোনদিন আলেমদের কাছে যাবি টাবি না সত্য করে কত কাহিনীটা কি কজুর আপনারা না শরীয়তি মোল্লা আমি বললাম তুই কি শরীয়ত মানুষ না 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 হুজুর আমরা তো মারফতি বাবা মারফতি শরীয়তের অপর নাম ইসলাম কি বলেন না কি তাহলে যদি কেউ বলে আমি শরীয়ত মানি না তাহলে সে মুসলমান মুসলমান আমি বললাম শরীয়ত মানুষ না কয় না আমি গবেষণা করে দেখলাম হিন্দুরা শরীয়ত মানে না বৌদ্ধরা শরীয়ত মানে না খ্রিস্টানরা শরীয়ত মানে না নাস্তিকরা শরীয়ত মানে না ইহুদিরাও শরীয়ত মানে না ভণ্ড বাবার মুরিদরাও শরীয়ত মানে না আমাদের বুঝতে বাকি নাই ওরা চোরে চোরে তাও তো ভাই ওদের কোন বিভেদ না আমি বললাম তুই আলেমদের প্রতি এত যে খেপা নিশ্চয়ই কোন কারণ আছে কারণটা কি কুজুর আলেমরা আমাদের কাফের কয় আমি বললাম এমনি তো কাফের টাফের কয় না নিশ্চয়ই কোন কারণ আছে কারণটা তো কুজুর একটা গান বানাইছিলাম গানটা শুনে আলেমরা কাফের কইছে কি গান গান গাইতেছে এখন কয় মুরশিদ দেখো দাহ মুরশিদ রাসুল দিলে মুখে করছি কবুল ইমান আছে না পীরে কি কয় বাবা মুরশিদ দেখো দা মুরশিদ রাসুল দিলে মুখে করছি কবুল শুনে মোল্লার গুষ্টি ফতুয়া দিল আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি এ পীরে খোদা কয় রসুল কয় আমরা কাফের বলছি এটা সমস্যা আমি বললাম তুই তোর পীরে খোদা বলিস রসুল বলিস আমরা তোর আব্দুল কাদের জিলানি কোন যারা পীরে খোদা কয় মুসলমান না বেঈমান আর যারা কয় মুসলমান না বেঈমান আমি বললাম তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে না ঠিক তোর পীর তোর খোদা তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় তো খোদাই তো কোনোদিন পাপ হয় না আল্লাহ বলেছেন লামিয়ালি আমি কাউরে জন্ম দেইলে তোর পীর যদি তোর খোদাই হয় আসল খোদা তো খোদাই তো কয় আমি কারো বাপ না তুই যখন তোর পীর খোদাই বললে আবার যখন বাপ ডাকলে তোর বাবা নামক খোদাই কয় আমি কারো বাপ না তাহলে বোঝা গেল বাপে সন্তানের পরিচয় অস্বীকার করেছে আমাদের বুঝতে বাকি নাই ওটার জন্মে যথেষ্ট ভেজাল ওটা টাটকা ফরমারে মতো হারামজাদা Yeah.
কেদামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লো ল্যাংটা উভির আমি বললাম ল্যাংটা যদি পীর হয় কুত্তা বড় পীর বাবার কাছে গিয়া বলে বাবা সন্তান দে তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই সন্তান দেওয়ার মালিক কে জোরে বলেন না কে আমাদের নবী নিজেও সন্তান দেওয়ার মালিক নন বিশ্বাস করেন না নবীজির স্ত্রী কয়জন এগারো জন কয়জন এগারো জন স্ত্রীর ভেতরে শুধুমাত্র সন্তান ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা বাকি দশজন স্ত্রীদের সন্তান ছিল কারণ প্রত্যেকজন স্ত্রীকে স্বপ্ন ছিল না যে নবীজির একটা সন্তান তার গর্ভে আসুক ছিল কিনা কিন্তু হয় নাই কেন আল্লাহ বুঝাইতে চান মানুষরে দেখো সন্তান দেওয়ার মালিক শুধু আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমার নবীও না নবী যেখানে সন্তান দিতে পারে না তোর পীর কেমনে পারে না লুচ্চা আপনারা শুনেছেন গত কয়েক বছর আগে নবাবগঞ্জের দুহারে এক বাবা কাবা বানাইছিল কাবা কি বানাইছে কাবা হজ করলে ওখানে নাকি 7000 টাকা দিয়ে হজ করলে হাজির সব হয়ে যেত তো এলাকার আলেম ওলামা এবং তাওহিদি জনতা যখন কাবাটারে ভাঙছে ভাঙার পরে ওরাই আমারে বলছে কজর কাবা ভাঙ্গা দেখে শুধু ভেতরে কন্ডমের খোসা আপনার কি মনে হয় কন্ডম দিয়ে সকালে নাস্তা করতে বিশ্বাস এটা হলো ভণ্ড পীরদের আসল চরিত্র ওরা সব খেলে নূর সাধনার খেলা লুচ্চার খেলা আপনার বিবি যদি কোনোদিন কোন পীরের কাছে সন্তান চাইতে চায় মনে করবেন আপনার বিবি লুচ্চা যেই পীরের কাছে সন্তান চাইতে চায় ওই পীরটা লুচ্চা সন্তান দেওয়ার মালিক কি তো কেয়ামতের ময়দানে ওরা বলবে যে আমি ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম ল্যাংটার মরিদে যদি তোরা গান বানাইতে পারস আমরা কৌমির বলা বিগ হাউস কম না আমি একটা বানাইছি কই কেদামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা হাকুব জাহান্নামে গানটা তো এমন হওয়া দরকার ছিল কেদামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের মোমেন জফিদা নকশে কাফে পায়ে নবী হো মোমেন জফিদা নকশে কাফে পায়ে নবী হো হুজুর কদম আজব আলম কা খজিনা সাহেল সে লাগে গা কাফি মেরা ভি সফিনা দেখেঙ্গে কভি শৌক সে মক্কা ও মদিনা গর সুন্নত নববী কি করে পৈরবি উম্মো তুফা সে নিকল যায়েগা ফির উসকা সফিনা তুফা সে নিকল যায়েগা ফির উসকা সফিনা আল্লাহু আকবার বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আপনারা চাইলে আমি দোয়া করে দেয় মানে হ্যাঁ প্রায় 12:30 বাজে উঠবেন না তো আওয়াজ দিয়া কেন আল্লাহু আকবার একবার যদি আল্লাহর জিকির করেন একবার মুরব্বী নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো আপনি যতবার দুনিয়াতে বিড়ি টেনেছেন ততবার কি আল্লাহ জিকির করেছেন আপনি যুবক তুমি এই জবান দিয়া যতবার গান গাইলা আমার তো মনের বিশ্বাস ততবার তুমি তোমার মাওলার জিকির করো নাই ফুটবল খেলা চলতেছে যুবক গভীর রাতে উঠা তুমি ফুটবল খেলার জন্য চাইতে পারো মেসি আপনার এবার গোল হওয়ার পর তুমি উচ্চিত চিল্লাইতে পারো কিন্তু মুসলমানের সন্তান তুমি গভীর রাত্রে উঠে আল্লাহর জিকির করতে পারো না তুমি কত বড় হতভাগা ফুটবল খেলা দেখো না ফুটবল
এ ফুটবল মানে হলো পাগল কি এমনি তো আর বুঝবেন না শুনেন ফুটবল মানে কি আমি যেটা বলছি এটাই সত্য হয়তো ভাবতেছেন গায়ের জোরে বলছি আরে না ফুটবল শব্দটা দুই শব্দ দিয়ে গঠিত ফুটবল দুটো শব্দ যারা ইংলিশ জানেন বলেন তো ফুট মানে কি পা বল মানে বল মানে গোল প্রত্যেক গোল জিনিসকে বল বলা হয় যেমন কলমের নাম বল পেন কেন কারণ কলমের মাথায় একটা ছোট গোল জিনিস আছে এই গোলটার জন্য তাকে বল বল পেন বলা হয় তাহলে প্রত্যেক গোল জিনিসটাকে বল বলা হয় তাহলে ফুট মানে পা বল মানে গোল ফুটবল মানে ফুটবল মানে ফুটবল মানে পাগল এই পাগলটার নাম রাখলো কেন জানেন আপনাদের এলাকায় যে পাগল গুলো আছে এরা যদি এক জোড়া জুতা কিনে দেন দেখবেন জীবন জুতা পায়ে দেয় না মাঝে মধ্যে পায়ে দিবে কিন্তু মাথায় নিয়ে ঘুরে কথা হয় না তার মানে পায়ের জিনিস মাথায় নেওয়াটা পাগলের কাম তো ফুটবল খেলবি তুই পা দিয়ে মাথা দিয়ে খেলোস কথা হয় না তার মানে পায়ের জিনিস যারা মাথা দিয়ে খেলে এরা ভালো মানুষ না পাগল আর তোমরা যারা মুসলমান হয়ে দেখো তোমরা ছাগল কি যদি বলেন যে এমনি ঘুরেছি এম না দলিল শোনেন দলিল এগুলো দলিল টিও না আসছে স্কুলে প্রাইমারি স্কুলে বলো তো কি হয়েছে ওই দশটা ছাগলের মধ্যে পাঁচটা দৌড় দিছে কয়টা থাকে কয়টা পাঁচটা পেছন থেকে এক বল্টু দাঁড়ায় সার একটাও থাকে না ওই তুই অঙ্ক করতে গিয়ে শিখলি স্যার অঙ্ক করতে গিয়ে শিখলাম মানে দশটা ছাগলের মধ্যে পাঁচটা দৌড় দিলে স্যার সত্যি একটাও থাকে না ওই কেমনে ওই স্যার ছাগলের কাছে অঙ্ক চলে না কেন স্যার ছাগল তো আর আপনার মতো না ছাগল যখন দৌড়ায় গোষ্ঠী শুদ্ধ দৌড়ায় তাহলে ছাগলের সভা বলে তালে তাল দেওয়া পাঁচটা দৌড় দিলে ওই তালে আরো পাঁচটা যায় ইহুদিরা নাস্তিকরা খ্রিস্টানরা হিন্দুরা বিজাতীয় সমস্ত সম্প্রদায় ইলুমিনাতির সদস্যরা আমার মুসলমানদের বাহিরে আমার মুসলমানদের ইমান নষ্ট করার জন্য সময় নষ্ট করার জন্য ফুটবলের মতো ক্রিকেটের মতো খেল তামাশা আবিষ্কার করে দিলে মুসলমানের সন্তানরা সেদিকে দৌড়ায় তোমার মধ্যে ছাগলের মধ্যে তফাত কর তুমি মেসি আর নেইমারের ভক্ত না মেসিরে চিনো তুমি কষ্ট নিয়ে না একটু সময় নষ্ট করে আপনাদের বিশ্বব্যাপী এক গভীর ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের নাম হলো ইলুমিনাতি কি নাম ইলুমিনাতি ইলুমিনাতি মূলত হলো দাজ্জালের অগ্রিম সদস্য কাদের দাজ্জালের তারা বুঝাতে চায় যে আমরা দাজ্জালের সদস্য দাজ্জাল খুব দ্রুত দুনিয়াতে আসতেছে আমরা দাজ্জালের মিশনকে বাস্তবায়ন করব এজন্য তারা দাজ্জালীয় সদস্য ইলুমিনাতি নাম দিয়ে দাজ্জালীয় সমস্ত মিশনগুলো তারা বাস্তবায়ন করতে চায় আপনারা বলেন যাদের কাছে মোবাইল আছে আপনি মোবাইল নিয়ে আমার কথা যদি বিশ্বাস না হয় এখন আপনি মোবাইলে একটু ঢুকেন বিএনপির যেমন একটা সিম্বল আছে ধানের শীষ আওয়ামী লীগের প্রতীক যেমন নৌকা ইলুমিনাতিদের সদস্যদের একটা সিম্বল আছে এই সিম্বলটা হলো এরকম এরা দেখতে পান এরা কয় বুঝ বলে না কয় ভুজ ইলুমিনাতিদের সিম্বল হলো এমন ত্রিভুজ কয় কোণা বলেন কয় কোণা এবং এর মাঝখানে একটা চোখ থাকে যাদের কাছে মোবাইল আছে গুগলে ঢোকেন ঢুকে ইলুমিনাতি লিখে সার্চ দেন দেখবেন আমি যে কথা বলছি এগুলো আমার বানানো কথা না সব প্রমাণ সহ তাহলে ইলুমিনাতিদের সিম্বল হলো এমন ত্রিভুজ মাঝখানে এক চোখ তার মানে তারা বুঝাতে চায় যে ত্রিভুজ মানে আমরা তিন খোদায় বিশ্বাসী আর মাঝখানে একটা চোখ মানে আমরা দাজ্জালের অনুসারী দাজ্জালের চোখ কয়টা তার মানে তারা এই এক চোখ দিয়ে বোঝাতে চায় যে আমরা দাজ্জালের অনুসারী আর তিন খোদায় বিশ্বাসী এবার চলেন মেসির পিকচার দেখেন মেসির পিকচার যদি দেখেন তো দেখবেন এই জায়গায় একটা চোখ ট্যাটু করা আছে কথা হয় না এই চোখটা কিসের চোখ এই ইলুমিনাতিদের সদস্যদের ধারণা হলো এই চোখটা যেখানে থাকবে সেখানে দাজ্জালের গোপন শক্তি প্রবেশ করবে এবং সেই শক্তি দিয়ে সে কাজ বাস্তবায়ন করবে এখন আপনি আমারে বলেন এই দাজ্জালের সদস্য ইলুমিনাতির সদস্য মেসির ভক্ত
অমুক তমুকের ভক্ত, কাকা চাচা কত কিছু আছে না, এইগুলার ভক্ত তুমি, মুসলমান হিসেবে তোমার লজ্জা থাকা দরকার। তোমার শরীরের মধ্যে তুমি মেসিয়ার নেইমারের জার্সি পড়তে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের জার্সি চোখে দেখো না তুমি। তোমার মাথার মধ্যে তুমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা এভাবে লাগিয়ে রাখো, কেন মাথার মধ্যে রসুলের টুপি যে একটা সিম্বল ছিল এটা চোখে দেখো না তুমি। তোমার টাকা খরচ করে তুমি খিচুড়ির আয়োজন করো, বন্ধু বান্ধবকে খিচুড়ি খাওয়াও খেলা উপলক্ষে, অথচ তোমার জানা দরকার ছিল দুই বছর যাবত যে ওলামায়ে কেরাম কারাগারে ঢুকে ঢুকে মরে, সে ওলামায়ে কেরামের পরিবারগুলো কত কষ্টে জীবন কাটাচ্ছে, তোমার বিবেক কোনোদিন জাগ্রত হয়নি, আলেম ওলামার জন্য তোমার বিবেক কখনো জাগ্রত হয়নি। গভীর রাত্রে উঠে দুইটার সময় তুমি চিল্লাইতে পারো, কারাবন্দি ওলামায়ে কেরামের জন্য তুমি একদিন রাস্তায় নেমে চিল্লাও নি, তুমি কিসের মুসলমান? বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আল মারউ মা মান আহাব, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। মেসির সাথে মহব্বত, কিয়ামতের ময়দানে বান্দা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা। হায় হায়, দুনিয়াতে যদি রসুলের সাথে একটা সম্পর্ক গভীর করতাম, আমি দুনিয়াতে যদি মেসি আর নেইমারকে আপন না বানাতাম, তাদের ভক্ত যদি না হতাম, আফসোস করবে কিয়ামতের ময়দানে, তুমি মুসলিম হিরো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি মুসলমান হিসেবে তোমার রিয়েল মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীকে ছাড়ার কাউকে তুমি মানতে পারো না। কিয়ের জিয়ার সৈনিক, মুজিব সৈনিক, এরশাদের সেনা, কিয়ের তুমি, তুমি মুহাম্মদের সেনা, এটাই তোমার পরিচয়। তোমার কবরের মধ্যে মেসির কথা জিগাবে না, নেইমারের কথা জিগাবে না, বঙ্গবন্ধুর কথা জিগাবে না, জিয়ার কথা জিগাবে না, এরশাদের কথা জিগাবে না, জিগাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। সেই নবীকে বাদ দিয়ে কই তুমি দৌড়ো? মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করেন, গভীর রাতে উঠে তুমি মালিকের জিকির করো নাই, অথচ একবার যদি ওই মাওলা পাকের জিকির একবার যদি জবান দিয়ে আনতে পারো, তারে মুমিন। চমৎকার একটা হাদিস শোনেন, সহি ইবনে হিব্বান 225 নম্বর হাদিস, পয়গম্বর আরবি বলেন, শোনো, ইন্নাল্লাহ সাইখলিস রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে এক উম্মতকে দাঁড় করানো হবে, দাঁড়া, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, ওই উম্মতের সামনে 99টা তার আমলের নেকির খাত, আমলের গুনাহের খাতা পেশ করা হবে, কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসার, এক একটা খাতা তো বড়, চোখের দৃষ্টি যত দূর যা তো বিরাট বিরাট খাতা। আল্লাহ পাক বলবেন, এই বান্দা আতুনকিরু মিন হাদা শাইআ, এই 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 যে গুনাহ তুমি করছিলা বান্দা, দেখো তো অস্বীকার করতে পারবা? বান্দা বলবে, না গো মালিক, না, দুনিয়ার আদালতে সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায়, কিয়ামতের আদালতে ওটা সম্ভব না। বলেন ফাতাশাতি সিজিল্লা ওয়া সাখুলাতিল ভিতাকা, বান্দা কাগজটা চাপাইতে দেরি, 99টা খাতার পাল্লা উপরে উঠায়া কালেমার পাল্লা ভারী করে দিল। একবারের কালেমা কয়বার? বলেন, জমিন থেকে আসমানের মাঝের পুরা জায়গা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? আল্লাহু আকবার, বলেন কি বললে? আবার জোরে বলেন, পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে, কি বললে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সত্যবক, জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? কোন কালেমার জিকিরে? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? আবার বলেন, পুরা আসমানের জমিনের মাঝের পুরা জায়গা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? আপনারা কিছু মনে থাকে না আপনাদের নাকি? বুঝে শুনে কর, জমিন আসমানের মাঝের পুরা জায়গা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে?
ওরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে কি বললে? সাত তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কি বললে? মিজানের পাল্লা অর্ধেকটা ভরবে কি বললে? সুবহানাল্লাহ, বলেন কি বললে? পুরা মিজানের পাল্লাটা ভরে যাবে কি বললে? আর জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে যাবে কি বললে? মিজানের পাল্লা পুরাটা যদি নেকির পাল্লা উপরও থাকে, নেকির পাল্লাটাও ভারী হয়ে যাবে কি বললে? বলে না কি বললে? শেষ আর একটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে জাহান্নামে দেওয়া হবে, ইমানদার বেঈমান একসাথে। ইমানদারের গুনার কারণে বেঈমানের তো ইমানই নেই, তো জাহান্নামের মধ্যেও কিছু কিছু মানুষ মোল্লাদেরকে জ্বালাবে। যেমন বাংলাদেশে শাহরিয়ার কবির বা টাকলা মোরাদ, এরা দুনিয়াতে যেমন জ্বালায়, এ জাহান্নামেও কিছু মোল্লাদেরকে এরা জ্বালাবে। হাদিস শরীফের মধ্যে আসে, যখন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ইমানদার জাহান্নামে নেওয়া হয়েছে, ইমানদার বেঈমান পাশাপাশি একই সাথে জাহান্নামের আযাব সহ্য করে, তো বেঈমান ডেকে বলল, ও ইমানদার মোল্লা, ও কি হয়েছে? তুমি মোল্লা ছিল না? কয় হ্যাঁ, বুঝছি। কি বুঝছো? কল্লা ইয়াং ফাউকুম ইমানুকুম, দুনিয়ায় মোল্লা ছিলা, তোমার কালেমায় কোনো উপকার করতে পারে না। তার মানে আমি বেঈমান ছিলাম, আমিও জাহান্নামে, তুমি ইমানদার ছিল, তুমিও জাহান্নামে, তো তোমার কালেমা তোমার কি উপকার করছে? ইমানদার তো কথাটা শুই না, একটা শট খেয়েছে না। আমার আল্লাহ পাক যখন শুনবেন কালেমার অপমান, কালেমাওয়ালার অপমান, আমার রব কালেমাওয়ালার অপমান এক সেকেন্ড সহ্য করবেন না। আল্লাহ সাথে সাথে বলবেন, ফিরিস্তারা আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফিরিস্তা, আমার যে বান্দা একবার কালেমা পড়ছে, সব বান্দা গুলারে দেখে দেখে জাহান্নাম থেকে বের করে দাও। একবারের কালেমা, একবার। এই জন্য বলেন মুরব্বী, নিজের জিন্দগির দিকে মুরব্বী একটু তাকান না, আর কবে জিকির করবেন আপনি বলেন না? মুরব্বী একটু ভেবে দেখেন না বাজান, আপনার শরীরের চামড়া একদিন আমাদের মতো যুবকদের মতো টান টান ছিল, ও মুরব্বী বয়সের বার্ধক্যের কারণে আপনার চামড়া গুলো আজকে কুচকে গেছে। মুরব্বী এক সময় আপনার চোখের দৃষ্টি শক্তি প্রখর ছিল, আজ আপনি দৃষ্টিতে কম দেখতে শুরু করেছেন, চোখে ঝাপসা দেখেন। ও মুরব্বী এক সময় আপনার গায়ের পাওয়ার শক্তি অনেক ছিল, আজ আপনি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারেন না, অন্যের সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারেন না। মুরব্বী এক সময় মাথায় তো চুলের অভাব ছিল না, তাকায় দেখেন না, আজ আপনার মাথার চুলটা পড়ে গেছে। আপনার মুখে তো এক সময় দাড়ি ছিল না, মুরব্বী কদিন পর ওই দাড়ি উঠেছিল, কিন্তু দাড়িগুলো ছিল কালা, আজ তাকায় দেখেন আপনার কালা দাড়িটা সাদা হয়ে গেছে। ও মুরব্বী কি ভাবেন, এই সাদা কালার দুনিয়ার কোন রঙিন কালার নয়, এটা আপনার কাফনের কাপড়ের কালার। একটু ভাবেন মুরব্বী, আর কবে ডাকবেন আল্লাহকে বলেন না? জিন্দগির কতটা টাইম তো আপনার চলে গেল, 60-70টা বছর আপনার চলে গেল, আর যদি 5টা বছর হায়াত আপনার থাকে, তো আর কবে ডাকবেনটা কবে আপনি আল্লাহকে বলেন না? ও যুবক ভাই কি ভাবতেছো, অনেকদিন তুমি বেঁচে থাকবা? আরে না না, ভাবতেছো বিয়ের পরে দাড়ি রাখবে, বিয়ের পরে নামাজ পড়বে, আরে কি গ্যারান্টি আছে তোমার বলো না? কত যুবক তো বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে যায়, কত যুবক তো বিবির বাসরে যাওয়ার আগে কবরের বাসরে হাজির হয়ে যায়, তাকায় দেখেন না এখানে কত ভাই বসে আছেন, নিজের ছোট ভাইকে কবরে রেখে আসে, কত বাবা বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখে আসে। যুবক ভাই একটু ভাবেন, দোয়া তো এখন হয়ে যাবে, বাড়ির দিকে তো সবাই যাবেন, যাওয়ার সময় একটু পাশের কবরগুলোর দিকে একটু তাকায় দেখেন, কত কোটিপতি ক্ষমতাওয়ালা পাওয়ারফুল মানুষ ওই কবরের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ এমন আছে কবরে যাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, আর তারা চিৎকার দিয়ে বলছে বাঁচাও বাঁচাও। হায় আফসোস, তাদের আওয়াজ তো কেউ শোনে না, তার ঘরের কোণেই, তার কবরটা ঘরের কোণেই, এই কবর থেকে বাঁচাও বাঁচাও বলে চিল্লায়, ঘরে তার সন্তান ফুর্তি করে, বাবার খবর লয় না। দুনিয়ার মানুষ
সময় থাকতে একটু আল্লাহর দিকে ফিরে আসেন আর কতকাল গান গাইবেন বলেন মুরব্বী আর কতকাল বিড়ি টানবেন বাজান বলেন না এবার কি একটু শেষ করা যায় না এই বিড়িটা আজকে থেকে ফালান না বাজান আল্লাহকে ওয়াস্তে বিড়িটা ফালান আগামী কালকে দোকান থেকে একটা তসবি নিয়ে এই তসবিটা একটু জপেন আল্লাহর ওয়াস্তে একটু জপেন জিন্দেগির জন্য আফসোস করেন কত সময় যে আপনার নষ্ট হয়ে গেছে যুবক ভাই গত কয়েক বছর আগে আমি কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গেছিলাম মাহফিলে সকালবেলা ফিরে আসতেছি হঠাৎ মোবাইলে ফোন আমাকে বলছে হুজুর যে যুবকরা মাহফিলের আয়োজন করছিল ওই যুবকদের প্রধান যে আয়োজক ছিল সকালে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বাচ্চার কাফন যখন আমি বাবা হয়ে নিজে কিনি কাফনটা হাতে নিয়ে বলছি ওর আমার বাচ্চার কাফন কোন ফ্যাক্টরিতে কবে বানাইছিল আমি তো জানতাম না আর এমন একটা সময় তো আসতেছে খুব দ্রুত আমার কাফনটা বানানো হয়ে যাবে কিন্তু আমিও জানব না রায়পুর যান না রায়পুরা দেখেন কতগুলো কাফনের কাপড় চলে আসছে দুনিয়ার মানুষ এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার জিন্দেগীর কাফন চলে আসছে আপনি জানেন না একটু ভাবেন একটু ভাবেন কত মানুষ তো রাত্রবেলা ঘুমায় যায় আর উঠে না কত মানুষের মরণের এলান আপনি শুনেছেন খুব দ্রুত আপনার কানে আপনার মৃত্যুর এলান আপনি শুনবেন সেই সময়টা খুব দ্রুত আসছে যুবক ভাই হয়তো ভাবতেছো যে হুজুর আরো কিছুদিন যাক না তারপরে না হয় ঠিক হয়ে যা মনে ও যুবক ভাই দুনিয়া থেকে তুমি কতদিনের সার্টিফিকেট নিয়ে আল্লাহ থেকে এসেছো কতটুকু সময় তুমি জানো সবে বরাতে মালাকুল মৌতের হাতে মৃত ব্যক্তিদের এক বছরের লিস্ট দেওয়া হয় কারা কারা এই এক বছরে মরবে হতে তো পারে তুমি পঞ্চাশ বছরে ফিকির করে আছো কিন্তু ওই লিস্টের মধ্যে তোমার নামটা চলে আসছে আর কদিন পরে তোমার জানটা কবজ হয়ে যাবে একটু ভাবেন মরবে একটু ভাবেন বাজান আর কতকাল আল্লাহকে ভুলে থাকবেন দুনিয়ার মানুষের ডাক তো আপনি ফেলে দিতে পারেন না প্রেমিকা ডাক দিলে দৌড়ান বিবি ডাক দিলে দৌড়ান সন্তান ডাক দিলে দৌড়ান নেতা ডাক দিলে দৌড়ান অথচ আপনি কি জানেন না সহিহ বুখারীর রাওয়ায়েত ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল ও মুরব্বি আজ 50 60টা বছর আপনার বয়স হয়ে গেছে এই টোটাল সময় আপনার মালিক আপনার জন্য দোহাত এভাবে প্রসার করে দিয়ে রাখছেন আয় বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আয় আমার কোলে ফিরে আয় আপনি জান না এজন্য আজকে থেকে একটু চেষ্টা করা যায় যে হুজুর আর গুনাহ করব না ইনশাআল্লাহ আমি জানি আজকে এখানে অনেকে নামাজ পড়েন না এশার নামাজ এখান থেকে যাওয়ার সময় অথবা বাড়িতে গিয়ে এশার নামাজ পড়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা এই ফুটবল খেলাটা আর দেখো না অনেক দেখেছো তুমি পাগলামি আর কইরো না আখেরাতের জন্য প্রস্তুতি নাও দাড়ি যে তুমি কাটাও 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ হয় দাড়ি যতদিন পর্যন্ত এক মুষ্টি না হবে ততদিন পর্যন্ত জিনার গুনাহ 24 ঘন্টা লিপিবদ্ধ হতে থাকে 24 ঘন্টা আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন বিশ্বনবীর বুক থেকে রক্ত গলগল করে পড়ে ও নবী আপনার বুকে রক্ত কেন নবী আমার বলেন যে উম্মতেরা মুখে খুর আর বেলেট লাগায় এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই যুবক ভাই তোমার নবীর আর কত কষ্ট দিবা ক আর কত গাফিল থাকবো আমরা বলেন এই জন্য দাড়ি আর কাইটেন না ইনশাআল্লাহ মুরব্বী তিন দিনের জামাতের জন্য আপনার কাছে একটু অনুরোধ করি আলেম ওলামাদের সাথে দুইটা গ্রুপ আছে তাবলিগের ওই গ্রুপ না আলেমদের সাথে তিনটা দিনের জন্য বাজান একটু সময়টা বের করেন আল্লাহর রাস্তায় যান একটু নিজের জিন্দেগিটাকে একটু ফিকির করেন পারবেন না ইনশাআল্লাহ মুরব্বী আপনাকে আল্লাহ 50 60টা বছর হায়াত দিয়েছেন আপনার কাছে আমি তিনটা দিন সময় চাচ্ছি এই তিন দিনে কালেমাটা শিখবেন সুন্নাত গুলো শিখবেন গোসল শিখবেন ওযু শিখবেন নামাজ শিখবেন তাবলিগ জামাত তো এটা শুধু তাবলিগ না এটা তো একটা ভ্রাম্যমান মাদ্রাসা অনেকে বলেন যে তাবলিগ ওয়ালারা তো পিকনিক করে আরে ভাই যেই পিকনিকে গেলে কালেমা শেখা যায় যেই পিকনিকে গেলে নামাজ শেখা যায় সুন্নাত শেখা যায় ওই পিকনিক তো দুনিয়ার সাধারণ কোনো পিকনিক না ওটা তো জান্নাতি পিকনিক
ওই জান্নাতি পিকনিকে আল্লাহর হস্তে মুরব্বী একটু সময়টা বের করেন যুবক ভাই, খেলায় খেলায় তো কত সময় তোমার চলে যায়, তোমার ফেসবুকে তো কত সময় চলে যায়, দিন থেকে রাত, রাত থেকে দিন, কত টাইম তোমার ফেসবুকে চলে যায়। কিন্তু মালিকের জন্য আমি তিনটা দিন তোমার কাছে টাইম চাচ্ছি, তিনটা দিন তাবলিগ জামাতে যাবেন, আমলগুলো শিখবেন, এমন পাক্কা ওয়াদা, আগামী এক সপ্তাহ বা এক মাসের মধ্যে এলাকা থেকে তিন দিনে যে জামাতে যাবে, কে কে আসেন একটু ইনশাআল্লাহ একটু দাঁড়ায় জানতো যে আগামী তিন দিনে জামাতে যাবেন, দাঁড়ান যারা পাক্কা ওয়াদা দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান মাশাআল্লাহ, দাঁড়ান তিন দিনে জামাতে যাবে ইনশাআল্লাহ, দাঁড়ান আর কে কে আছেন দাঁড়ান, ও ভাই যুবক ভাই একটু দাঁড়াও, তুমি তো মেসি নেইমারের ফুটবল খেলায় অনেক সময় নষ্ট করে দিলে, আল্লাহর জন্য আমি তিনটা দিন তোমার কাছে টাইম চাচ্ছি, হায়াতের সময় খুবই কম, দাঁড়ান একটু ইনশাআল্লাহ, আর কে কে আছেন দাঁড়ান ইনশাআল্লাহ,